আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার জঙ্গলের মধ্যে থাকা এক ভয়ঙ্কর গ্রাম দেসা পিনারি, যে গ্রামে রাত হলেই আনাগোনা বেড়ে যায় জিনের। গ্রামের মানুষেরা নিজেদের জীবন বাঁচাতে দাসত্ব করে এক জিনের, যার নাম বাদারাবুহি, যে কিনা প্রতি বছর গ্রাম থেকে একজন মেয়েকে বেছে নেয় নিজের দায়ু হিসাবে, অর্থাৎ জিনদের দুনিয়ার নর্তকী হিসাবে। এই সকল মেয়েরা আটকে যায় জিনদের দুনিয়া আঙ্কারা মুরকাতে। তবে কোনো এক বিশেষ কারণে দীর্ঘ 25 বছর ধরে এই গ্রাম জিনের অভিশাপ থেকে মুক্ত ছিল। কিন্তু মিলা নামের এক মেয়ে গ্রামে আসাতেই আবারও জিনেরা ওই গ্রামের উপর আক্রমণ করে। কি ছিল এই গ্রামের ইতিহাস, কেনই বা মিলা আসাতেই গ্রামে আবারও অভিশাপ ফিরে এলো, জানতে পারবো আজকের এই সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভির গল্পে, যার নাম ডান্সিং ভিলেজ। গল্পের শুরুতে আমরা 1955 সালে ইন্দোনেশিয়ার দেসা পেনারি নামের একটা গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে অদ্ভুত এক নাচের অনুষ্ঠান হচ্ছিল। এক সাইডে বসে কিছু লোকেরা বাজনা বাজাচ্ছিল এবং মাঝখানে 7 জন মেয়ে নাচছিল। অদ্ভুত এই কারণে, কেননা এই 7 জন মেয়েরই চোখ অস্বাভাবিক ছিল। সাদা চোখের সাথে তাদের মুখভঙ্গি এমন ছিল যেন তাদের এভাবে নাচতে কষ্ট হচ্ছে, যেন তারা এই সব কিছু নিজের ইচ্ছাতে করছে না। তাদের সামনে একজন মহিলা বসেছিল, সে একটা মন্ত্রের মতো জপে যাচ্ছিল, যার অর্থ করলে বোঝা যায় যে এই মেয়েগুলোকে তারা কারোর কাছে সমর্পণ করছে, এদের মধ্য থেকে একজন নর্তকীকে বেছে নেওয়ার জন্য। এখানে এই মহিলার সামনে একটি বক্স খোলা অবস্থায় ছিল। এভাবেই মন্ত্র পড়তে পড়তে একে একে সবগুলো মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে, একজন বাদে। সে তখনও পর্যন্ত নেচে যাচ্ছিল। এই মহিলাটির নাম ছিল পুত্রী। সে এখানে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। এমন সময় পেছনে বক্সটি বন্ধ হওয়ার শব্দ হয়ে ওঠে। বক্সটি হাতে নিয়ে খুলতে এসে দেখতে পায় তার মধ্যে রয়েছে একটি চুড়ি। সে ওই বক্সটি নেয় এবং তার সামনে নাচতে থাকা ওই মেয়েটির মাথায় হাত বুলিয়ে তখনই বেরিয়ে দৌড়ে চলে আসে জঙ্গল দিয়ে। কিছুটা দূরে একজন লোকের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। এই মেয়েটির নাম ছিল ইংগ্রি। পুত্রী এখানে এই বক্সটি ইংগ্রির হাতে তুলে দেয় এবং বলে দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে, সে যেন আর কখনো কোনোদিনও এই গ্রামে ফিরে না আসে। পুত্রীর কাছ থেকে ওই বক্সটি নিয়ে ইংগ্রি এবং ওই লোকটি দৌড়াতে শুরু করে। তবে কিছু দূরে এসে লোকটি থমকে দাঁড়ায়। সে যেন কোনো এক অশুভ শক্তিকে অনুভব করতে পারছিল, তাই সে ইংগ্রিকে তখনই সেখান থেকে পালিয়ে যেতে বলে, সে যেন কখনোই পিছে ফিরে না তাকায়। একথা শুনে ইংগ্রি সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং লোকটি থেকে যায় ওই অশুভ শক্তিকে আটকানোর জন্য। এদিকে ইংগ্রি জঙ্গলের মধ্য দিয়ে পালাতে পালাতে একটা স্থানে এসে হোঁচট খেয়ে পড়ে যায়, আর এতে করে সে মাথায় আঘাত পায়। সে যখন উঠে ওই বক্সটি হাতে নিচ্ছিল, ঠিক তখনই তার পেছন থেকে তাকে কেউ ডাক দেয়। সে পেছনে ঘুরে দেখতে পায় এক নর্তকীর বেশে থাকা সুন্দরী মহিলা এই জঙ্গলের ভেতরে তাকে ডাকছে। মহিলাটি ইংরিকে বলে ওই চুড়িটি ফিরিয়ে দিতে। এটা নিয়ে সে শুধু শুধু নিজের বিপদ কেন বাড়াচ্ছে, সে যেন এই সব কিছু থেকে বাইরে থাকে। তবে ইংরি কোনো কথাই শোনে না, বরং সে দৌড়ে ওই গ্রাম থেকে বেরিয়ে যায়। গ্রামের কোণে দাঁড়িয়ে ওই নর্তকী চিৎকার করে তাকে ডাকতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার 25 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে আমরা মিলা নামের একজন মেয়েকে তার 2 কাজিনের সাথে বাসের মধ্যে দেখতে পাই। তারা এই বাসে করে পাহাড়ি এক অঞ্চলে গিয়ে পৌঁছায়। তার এই 2 কাজিনের নাম ছিল ইয়োদা এবং আরিয়া। তারা এখানে কিছু একটার খোঁজে এসেছিল, যে ব্যাপারে তাদেরকে সাহায্য করতে চলেছিল জিতো নামের আরিয়ার এক বন্ধু। এখানে আরিয়া জিতোর সাথে ইয়োদার পরিচয় করে দেয়। তারা যখন এই কাজে ব্যস্ত ছিল, তখন অন্যদিকে মিলা বাজারের ভেতরে প্রবেশ করে। সে বাজারের আশপাশটা ঘুরে দেখছিল, এমন সময় হঠাৎই ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করে। এই আওয়াজ শুনে মনে হচ্ছিল কেউ যেন সজোরে কোনো কিছু কাটছে। মিলা একটু দ্বিধাবোধ করছিল যে সে ভেতরে যাবে কিনা, কিন্তু পরবর্তীতে সে ঠিকই ভেতরে গিয়ে পৌঁছায়, যেখানে অনেকগুলো মাংস কাটার ভ্যান রাখা ছিল। সবগুলো খালি হলেও এক জায়গায় একজন মহিলা সমানে একটি মাংসের পিস টুকরো টুকরো করেই যাচ্ছিল। মিলা সেখানে পৌঁছাতেই ওই মহিলাটি বারবার বলতে থাকে সে যেন সেখানে না যায়, সে যেন কোনোভাবেই সেখানে না যায়। এমন সময় সেখানে ইয়োদা চলে আসে এবং মিলার হুঁশ ফিরতেই সে দেখতে পায় সামনের ওই ভ্যানটাও তো খালি, অর্থাৎ সেখানে কেউই ছিল না। এর মানে কি কোনো শক্তি মিলা যে কাজ করতে চাইছে তাতে বাধা দিচ্ছে? মিলা কিছুই বুঝে উঠতে পারছিল না, তবে সে এই ব্যাপারে খুব একটা ভাবেও না। তারা এরপর বাইরে বসে জিতোর
সাথে কথা বলছিল, যেখানে জিতোকে মিলা কিছু ছবি দেখায়। ইয়োদা জানায় যে এই গ্রামটি তাদেরকে খুঁজে বের করতে হবে। মিলার মাকে বাঁচাতে হলে তাদের ওই গ্রামে যাওয়া জরুরি। প্রথমে তো জিতো এমন ভাব করছিল যেন সে এই গ্রামটিকে চেনে না। পরবর্তীতে সে সেখানে একটি নর্তকীর ছবি দেখতে পায় এবং বলে ওঠে যে একটা গ্রাম এখানে আছে যেটা কিনা নর্তকীদের গ্রাম নামে পরিচিত। গ্রামের নাম দেসা পেনারি, তবে সেটা অনেক দূরে এবং জঙ্গলের ভেতরে অবস্থিত। যা শুনে আরিয়া তাকে কিছু টাকা দেয়। 6,000 টাকা পেয়ে জিতো বলে যে সে এখনই তাদেরকে ওই গ্রামে নিয়ে যেতে পারবে, তবে এটা তাদের চুক্তির অর্ধেক টাকা ছিল, বাকি টাকাগুলো সে ফিরে এসে নিবে। একথা বলে সে তৈরি হতে চলে যায়। আর এরপর তারা চারজন মিলে একটি গাড়িতে করে রওনা দেয় জঙ্গলের মধ্যে থাকা একদম শেষ সীমানায়, যেখানে পৌঁছাতে তারা তাদের সামনে একটি ব্রিজের মতো দেখতে পায়। এর সামনে আর কোনো গাড়ি যায় না, তাই তাদেরকে সেখানেই নেমে পায়ে হেঁটে সামনের দিকে যেতে হয়। ব্রিজের শুরুতেই তারা দেখতে পায় সেখানে কিছু অফারিং রাখা আছে। এগুলো কার জন্য রাখা আছে এ ব্যাপারে জিতো নিজেও জানতো না। এখন ব্রিজটি পার হওয়ার পর তারা জঙ্গলের মধ্য দিয়ে অনেকক্ষণ যাবত হাঁটতে থাকে, কেননা ওই গ্রামটি ছিল এই বিশাল আকৃতির জঙ্গলের একদমই মাঝ বরাবর। এখন এইভাবেই জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় মিলা হঠাৎই একটা মিউজিক শুনতে পায়, তবে বাকিরা কেউ এটা শুনতে পারছিল না। ওই সময় আমরা মিলার থেকে কিছুটা দূরে আবছা কাউকে দেখতে পাই, তবে মিলা এটা লক্ষ্য করে না এবং তারা এইভাবেই হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় তাদের কাঙ্ক্ষিত গ্রামের একদম দোরমুখে। গ্রামে প্রবেশ করার এই স্থানটা দেখতে একদমই হুবহু মিলার কাছে থাকা ওই ছবির মতো ছিল। এর মানে হলো তারা সঠিক গ্রামেই এসেছে। এখানেও অনেকগুলো অফারিং রাখা ছিল, যেন গ্রামবাসীরা অচেনা কাউকে শান্ত করার জন্য এই অফারিংগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখন তারা গ্রামে প্রবেশ করতেই দেখতে পায় এই গ্রামে ছোট ছোট বাচ্চাদেরকে নাচ শেখানো হচ্ছে, খুব সুন্দরভাবে তারা নাচছেও। এভাবেই সামনে এগোতে এগোতে তারা একজন মেয়েকে দেখতে পায় যে কিনা গোয়াল ঘরে কাজ করছিল। তারা এখানে মেয়েটির কাছে জিজ্ঞাসা করে গ্রামের বড় কেউ কোথায় আছে। এই গ্রামের সব থেকে বড় এবং সম্মানিতা মহিলা কিছুদিন আগেই মারা গিয়েছে। তখন ইয়োদা জানায় যে তারা কিছু প্রশ্নের উত্তর জানতে চায়, তার জন্য বয়স্ক কারোর সাহায্যের প্রয়োজন। এরকম কাউকে কি সে চেনে? উত্তরে মেয়েটি বলে বুয়ুত তাদেরকে সাহায্য করতে পারে, তবে সে কয়েকদিন যাবত গ্রামের বাইরে আছে, সে কবে ফিরবে এই ব্যাপারেও তার কিছু জানা নেই। যা শুনে ইয়োদা মিলাকে বুঝিয়ে বলে যে বুয়ুত আসার পর তারা না হয় এই গ্রামে আবারও আসবে, আর এখনই যদি তারা এই গ্রাম থেকে না বের হয় তাহলে সন্ধ্যা নামলে আর তারা গাড়ি পাবে না। যা শুনে মিলা বলে সে বুয়ুতের জন্য এখানে থেকেই অপেক্ষা করতে চায়। ফলে এবার তারা ওই মেয়েটির কাছে জানতে চায় যে তারা এখানে কোথায় থাকতে পারবে। মেয়েটি জানায় যে এখানে একটি গার্ড পোস্ট আছে, সেখানে তারা রাত কাটাতে পারে। তারা ওই কথায় রাজি হয়ে যায়, তবে গার্ড পোস্টে যাওয়ার পর তারা বুঝতে পারে যে এখানে ছেলেরা থাকতে পারলেও এরকম একটি খোলা জায়গায় মিলার থাকার জন্য বেশ কঠিন হয়ে যাবে। যদিও মিলার মতে সে এখানে থাকতে পারবে, তবে ইয়োদা কিছুতেই চাইছিল না যে সে তাদের সাথে এখানে থাকুক। এ কারণেই সে পাশে একজন মেয়েকে দেখে তার সাথে কথা বলতে চলে যায়। এই মেয়েটির নাম ছিল রাতি। ইয়োদা এখানে রাতিকে নিজেদের অবস্থান বুঝিয়ে বলে তাকে অনুরোধ করে যে সে যেন অন্তত পক্ষে মিলাকে তার সাথে থাকতে দেয়। রাতি এতে একটু ইতস্তত বোধ করলে ইয়োদা তাকে টাকাও দিতে যায়, তবে রাতি ওই টাকা গ্রহণ করে না, বরং সে বিনা টাকাতেই স্বেচ্ছায় মিলাকে নিজের সাথে থাকতে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। সে মিলাকে নিয়ে নিজের বাড়িতে যায়, যেখানে তাদের দুটো বেডরুম ছিল, একটাতে রাতির মা থাকে, অন্যটিতে থাকবে রাতি এবং মিলা। মিলা এখানে বলে সে ডাইনিং রুমেও রাত কাটাতে পারবে, কিন্তু রাতি তাকে বোঝায় যে মিলা তার সাথে থাকলে তার কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র সে মিলাকে একটা অনুরোধ করে যে সে যেন জোরে জোরে কথা না বলে, কারণ রাতির মা অনেক অসুস্থ। সেই সাথে মিলা রাতির বাড়িতে দুজন যমজ বোনের ছবি দেখতে পায়। এখন ওই রাতে মিলা রাতির সাথেই থাকে, অন্যদিকে ছেলে তিনজন থাকে গার্ড পোস্টে। হঠাৎই গভীর রাতে এই গার্ড পোস্টের পাশ দিয়ে কিছু অদ্ভুত বৃদ্ধ লোকেদেরকে যেতে দেখা যায়, যাদেরকে দেখে মোটেও স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছিল না। এছাড়া তারা এখান থেকে যেতেই আশেপাশের সব আলোগুলো নিভে যাচ্ছিল, এমনকি তাদের জ্বালানো হারিকেন পর্যন্ত নিভে যেতে শুরু করে, যা দেখে ইয়োদা সেটা জ্বালানোর চেষ্টা করে। ওই সময় আমরা দেখতে পাই ওই লোকগুলোর মধ্য থেকে একজন লোক খুব অদ্ভুতভাবে ইয়োদার দিকে এগিয়ে আসছে, তবে হারিকেনের আগুন জ্বলতেই ওই লোকটি যেন
হাওয়ায় মিলিয়ে যায়। অন্যদিকে ওই সময় মিলার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে পানি খাওয়ার জন্য বাইরে যায়, যেখানে হঠাৎ করেই সে রাতের মায়ের ঘর থেকে কিছু আওয়াজ আসতে শুনতে পায়, যেন কেউ গুংরিয়ে গুংরিয়ে গান গাইছিল। তাই সে ওই দরজার কাছে এগিয়ে যায়, যেখানে সে ওই ঘরের ভেতরে বিছানার উপর রাতের মাকে খুবই ভয়ানক অবস্থায় দেখতে পায়। তার এই ভয়ানক অসুস্থতা দেখে মিলা সেখানেই দাঁড়িয়ে ছিল। এমন সময় টেবিলের উপর জ্বলতে থাকা আলোটি আপনা আপনি নিভে যায়, সেই সাথে রাতের মায়ের ঘরের দরজাটিও আপনা আপনি খুলে যায়। সে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে ওই নর্তকী, যাকে আমরা ইংরির পেছনে দেখেছিলাম। এই নর্তকী এখানে মিলাকে উদ্দেশ্য করে বলে যে মিলা এখানে তার সাথে দেখা করার জন্যই এসেছে। সে অনেকদিন যাবত মিলার জন্য অপেক্ষা করেছে, তাই এখন যেন মিলা তার কাছে চলে আসে। একথা শুনে মিলা একেবারেই হতবাক হয়ে যায়। এমন সময় দরজাটি সজোরে বন্ধ হয়ে যায়। সে দেখতে পায় পাশের আলোটিও আবার জ্বলতে শুরু করেছে। এই ঘটনায় মিলা ভয় পেয়ে গিয়েছিল, তাই সে তখনই গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে মিলার একটু ঘুম ভাঙে দেরিতে। ততক্ষণে রাতে তার মায়ের জন্য খাবার তৈরি করে ফেলেছিল। সে যখন রান্নাঘর থেকে খাবার নিয়ে বের হয়, তখন সে মিলাকে সেখানেই দাঁড়িয়ে তার মায়ের ঘরের দিকে তাকিয়ে থাকতে দেখতে পায়। এখানে মিলা তাকে জিজ্ঞাসা করে যে সে যদি কিছু না মনে করে তাহলে সে জানতে চায় রাতির মায়ের কি অসুখ হয়েছে। এই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার আগেই রাতির মা গুংরাতে শুরু করে, যা শুনে রাতি খাবার নিয়ে দ্রুত তার কাছে চলে যায়। মিলাও দরজার কাছে চলে আসে এবং রাতির মাকে দেখার চেষ্টা করে। এখানে রাতির মা কিছু খাওয়া তো দূরের কথা, তার মুখ থেকে সারাক্ষণ রক্ত বের হচ্ছিল। তার পুরো চোখ ছিল লাল, যেন তার চোখের মধ্যে রক্ত জমে আছে, এবং সে তাকিয়েছিল ঘরের ওই কোণে, যে কোণে মিলা গত রাতে ওই নর্তকীকে দেখেছিল। তাই তো সে এখানে একাকী এসে টেবিলে বসে পড়ে এবং এইসব কিছুই ভাবতে থাকে। এমন সময় সেখানে রাতে আসলে সে রাতিকে জানায় যে তার মায়েরও একই অবস্থা, তার মাও ঠিক রাতির মায়ের মতোই অসুস্থ। একথা শুনে রাতিও একদম অবাক হয়ে যায়। আমরা তখন অতীতের দৃশ্য দেখতে পাই এবং জানতে পারি মিলা এখানে কেন এসেছে। আজ থেকে এক সপ্তাহেরও বেশি সময় আগে হঠাৎই মিলার মা অসুস্থ হয়ে পড়ে। ডক্টরের কাছে তার এই রোগের কোনো চিকিৎসা ছিল না, তাই তো তার আন্টি তার মাকে বাঁচানোর জন্য একজন শামান অর্থাৎ একজন কবিরাজকে ডেকে আনে। এই কবিরাজই মূলত ওই ছবিগুলো এঁকেছিল। সে বলেছিল যে তার মা এই গ্রাম থেকে কিছু একটা নিয়ে এসেছে, যেটা তার আনা উচিত হয়নি। মিলা জিজ্ঞাসা করে কি জিনিস, তখন কবিরাজ আলমারির দিকে ইশারা করে। মিলা আলমারি খুলে ওই বক্সটি বের করে নিয়ে আসে, যেটি আজ থেকে 25 বছর আগে ইংরি এই গ্রাম থেকে নিয়ে পালিয়েছিল। ফলে আমরা বুঝতে পারি যে মিলার মাই হয়তো বা মুভির শুরুতে দেখানো ওই মেয়ে ইংরি ছিল। এখানে ওই কবিরাজ বলে এই জিনিসটা যার তাকে ফিরিয়ে দিতে, তাহলে হয়তো বা মিলার মা সুস্থ হয়ে যাবে। আর এই কারণেই মূলত মাকে সুস্থ করার জন্য মিলা তার দুই কাজিনের সাথে ওই চুরি নিয়ে এই গ্রামে এসেছে। পুরো ঘটনা শোনার পর রাতি জানায় যে এক সপ্তাহ আগে তো তার মাও সুস্থ ছিল, সেও হঠাৎ করেই এমন অসুস্থ হয়ে পড়েছে। এর মানে রাতির মা এবং মিলার মায়ের মধ্যে কোনো কানেকশন রয়েছে। মিলা এখানে রাতিকে ওই ছবি এবং ওই বক্সটি দেখায়, যার মধ্যে ছিল ওই চুরিটি। এখানে এই ছবি তিনটার মধ্যে থেকে একটি ছিল এই গ্রামের প্রবেশপথের, দ্বিতীয়টি ছিল ওই নর্তকীর, এবং সর্বশেষ তৃতীয় ছবিটি ছিল তাপাক তিলাসের, যেখানে প্রবেশ গ্রামবাসীর জন্য নিষিদ্ধ। একমাত্র বুধ ফিরে এলেই তারা সেখানে প্রবেশ করতে পারবে। এরই মধ্যে সেখানে চলে আসে ইয়োদা। মিলা এখানে ইয়োদাকে সবকিছু খুলে বলে। সে জানতে চায় যে তাদের এখনই তাপাক তিলাসে যাওয়া উচিত নাকি বুধের জন্য অপেক্ষা করা উচিত। ইয়োদার মতে তাদের রাতের কথা মতো বুধের জন্য অপেক্ষা করা উচিত। এখানে মিলা ইয়োদাকে গত রাতের ঘটনার ব্যাপারে বলতে যাচ্ছিল, এমন সময় সেখানে জিতো চলে আসে এবং বলে গার্ড পোস্টে শুয়ে তাদের অনেক খারাপ লাগছে, তাদের এখনই গোসল করা দরকার। এখানে রাতির কাছে জিজ্ঞাসা করা হয় যে তারা কোথায় গোসল করতে যাবে। রাতি তখন নিজেই তাদেরকে নিয়ে যেতে চায়। সে এবং মিলা কাপড় নিয়ে তাদের তিনজনের সাথে রওনা হয় গোসলখানার উদ্দেশ্যে। পথে নদীতে নামার একটি সিঁড়ি দেখিয়ে রাতি জানায় এখানেই সকল পুরুষেরা গোসল করে, তাই তাদের তিনজনকে সেখানে গোসল করতে বলে তারা সামনের দিকে এগিয়ে যায়। সামনে এই গ্রামের মেয়েদের জন্য একটি বড় গোসলখানা ছিল, যেখানে প্রবেশের পর মিলা দেখতে পায় ভেতরে একটি পুল আছে। এই পুলের ব্যাপারে রাতি জানায় যে এটা নাকি টুইন পুল, অর্থাৎ এরকম একটি পুল গ্রামের মধ্যে আরো একটি আছে, তবে সেটা কোথায় তা তারা জানে না। এছাড়া সে ছোটবেলায় শুনেছে যে এখানে নাকি শুধুমাত্র নর্তকীরাই নাচের আগে গোসল করত, তবে এগুলো এখন শুধুমাত্র একটি গুজব ছাড়া আর কিছুই না।
যা শুনে মিলা জিজ্ঞাসা করে যে সে কি এই পুলে গোসল করতে পারবে। উত্তরে রাতে সম্মতি জানায় এবং জানায় যে ভেতর থেকে ভিজে এসে পুলে নামতে। যা শুনে তারা দুজনই আলাদা আলাদা ওয়াশরুমে ঢুকে যায়। সেখানে তারা গোসল করতে শুরু করে। গোসলের মধ্যেই মিলা হঠাৎ করে রাতের ওয়াশরুম থেকে একটি গানের কণ্ঠ শুনতে পায়। কাঠের ফাঁকা দিয়ে সে দেখতে পায় রাতি অদ্ভুতভাবে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আমরা মিলার পেছনে একটি সাপ দেখতে পাই, যার কারণে মিলার গোসল করার পাত্রটি নিচে পড়ে যায়। এই শব্দ শুনে সে ওই পাত্রটি উঠিয়ে নেয় এবং এত কিছু না ভেবে গোসল করতে শুরু করে। গোসল শেষে বাইরে এসে সে রাতিকে ডাকতে থাকে। তখনই রাতি তাকে পেছন থেকে ডাক দেয়। মিলা দেখতে পায় রাতি তো পুলের মধ্যে। রাতি এখানে মিলাকে বলে তার সাথে পুলে নামতে, কেননা পুলের পানি অনেক বেশি স্বচ্ছ, এতে ক্লান্তি দূর হবে। একটু দ্বিধার মধ্যে থাকলেও তার কথা শুনে মিলা পানিতে নেমে পড়ে। সে পানিতে নামতেই আমরা দেখতে পাই রাতি খুব অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসছিল। সেই সাথে ওই গানটিও গাইছিল যেটা মিলা একটু আগেও শুনেছে। রাতি এখানে খুবই অদ্ভুতভাবে মিলাকে স্পর্শ করতে থাকে, যেখানে মিলা তার কাছে জানতে চায় যে ওই গানটি কিসের সম্বন্ধে। রাতি জানায় এই গানটিতে ওয়াদা খেলাপকারী মানুষের কথা বলা হয়েছে। একথা বলে রাতি পেছনে চলে যায় এবং পরিণত হয় ওই নর্তকীতে। নর্তকী মিলাকে বলে যে মিলা নিশ্চয়ই ওই ওয়াদা খেলাপ মানুষদের মধ্য থেকে একজন নয়, তাই সে যেন তার ওই চুরি ফিরিয়ে দেয়। একথা শুনে ভয়ে মিলা তটস্থ হয়ে গিয়েছিল। এমন সময় নর্তকী ওইখান থেকে গায়েব হয়ে যায়। মিলা আশেপাশে দেখতে পায় অসংখ্য সাপে তাকে ঘিরে রেখেছে। পানির ভেতরে সাপে ভরে গিয়েছে, ফলে সে পানির মধ্যে ডুব দিয়ে যখন নিজের পা থেকে সাপ ছাড়াচ্ছিল তখন সে দেখতে পায় উপরে ওই নর্তকী দাঁড়িয়ে আছে। এমন সময় তাকে পানি থেকে টেনে তোলে রাতি। মিলা রাতিকে পানির মধ্যে থাকা ওই সাপের ব্যাপারে জানায়। তবে পানি এখন পুরোপুরিভাবে পরিষ্কার ছিল, সেখানে কোনো সাপ ছিল না, যা দেখে মিলা হতবাক হয়ে যায়। অন্যদিকে গোসল শেষ করে জিত, আরিয়া এবং ইয়োদা একা একা গ্রামে ফিরছিল, যেখানে তারা ভুল পথে চলে যায় এবং একটি কবরস্থানে চলে আসে। এই কবরস্থানটা বেশ অদ্ভুত ছিল, সবগুলো কবর কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, যা দেখে আরিয়া বলে যে কোনো মানুষের যদি অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে তাহলেই একমাত্র তাদের কবরকে এইভাবে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তাই এই ব্যাপারটা আরিয়ার কাছে ভুতুড়ে মনে হলেও বাকিদের কাছে স্বাভাবিকই মনে হয়। আর এরপর তারা গ্রামে ঢুকেই আগে চলে যায় বুয়ুতের বাড়িতে, সেখানে তার আত্মীয় স্বজন কেউ থাকলে তার সাথে কথা বলার জন্য। সেখানে গিয়ে তারা দেখতে পায় বুত এখনো ফেরেনি, এছাড়া তার পুরো বাড়ি পুরোপুরিভাবে ফাঁকা, অর্থাৎ সেখানে কেউই থাকে না। তাদেরকে এইভাবে উকিঝুঁকি মারতে গ্রামের একজন ছেলে দেখে ফেলে এবং তাদের উপর ঢিল ছুড়তে শুরু করে। এই ছেলেটির নাম ছিল প্রাবু। তার ঢিল শেষ হয়ে গেলে বাকি তিনজন মিলে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে আসে, যেখানে পথে প্রাবু তাদেরকে ডেকে জানায় যে সে শুনেছে বুয়ুত নাকি একটি কালো কুকুরে পরিণত হয়েছে, যার চোখ পুরোপুরি লাল। আরিয়া বাদে বাকি দুজনের কাছেই এই পুরো ব্যাপারটা গুজব বলে মনে হয়, তাই তারা প্রাবুর কথায় গুরুত্ব না দিয়ে বাড়িতে ফিরে আসে। যেখানে আসা মাত্রই মিলা ইয়োদাকে সকল ঘটনা খুলে বলে। সাপের কথা শুনে তারা বেশ অবাক হয়। আরিয়ার কাছে মনে হচ্ছিল যে এই গ্রামে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। প্রথমত গ্রামটি একদমই জঙ্গলের ভেতরে অবস্থিত, এর উপর আবার ওই কালো কাপড়ওয়ালা গোরস্থান, সেই সাথে বুয়ুতের ব্যাপারে প্রাবু যা বলল, তাই তো তারা দ্রুত এখান থেকে চলে যাওয়ার ব্যাপারে ভাবছিল। রাতি এখানে তাদের জন্য জুস নিয়ে আসে এবং মিলাকে জিজ্ঞাসা করে যে সে কি ওই জিনিসটা ফেরত দিবে না, তাদের উচিত বুয়ুতের জন্য আরো একটু সময় অপেক্ষা করা। একথায় তারা সকলে রাজি হয়ে যায়। আরো একটা রাত তারা ছেলে তিনজন গার্ড পোস্টে কাটিয়ে দেয়। এদিকে মিলা ঘরে বসে তার মায়ের সাথে তার ছবি দেখছিল। এমন সময় বাইরে আওয়াজ হলে সে বাইরে বের হয়ে এসে দেখতে পায় রাতি তার জিনিসপত্র ফেলে দিয়েছে। মিলা এখানে রাতিকে ওই জিনিসগুলো উঠাতে সাহায্য করছিল। এমন সময় হঠাৎই জঙ্গলের মধ্য থেকে তারা কিছু গানের আওয়াজ শুনতে পায়। এই বাজনা এবং গানের আওয়াজ শুনে মিলা জিজ্ঞাসা করে যে এই আওয়াজ কোথা থেকে আসছে। উত্তরে রাতি বলে হতে পারে পাশের গ্রামে নাচের প্র্যাকটিস হচ্ছে। এখানে জঙ্গলের ভেতরে একটি জায়গা আছে যেখানে গ্রামের মানুষেরা নাচের প্র্যাকটিস করে। রাতি মিলাকে জিজ্ঞাসা করে সে কি সেখানে যেতে চায়। মিলার মনে হচ্ছিল সেখানে গেলে হয়তো বা সেই চুরি কাকে দিবে এই ব্যাপারে জানতে পারবে, তাই সে চুরি এবং ওই ছবি হাতে নিয়ে তখনই রাতির সাথে রওনা হয়। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটি অদ্ভুত স্থানে চলে আসে। মুহূর্তের মধ্যে মনে হয় অন্ধকার জঙ্গল যেন লাল বর্ণ ধারণ করেছে। তার সামনে একটি উঁচু স্থান দেখতে পায় যেখানে অনেকেই নাচ গান করছিল, যা দেখে তারা সেদিকে এগিয়ে যায়।
পরদিন সকালে দৃশ্য আমরা দেখতে পাই যেখানে জিতো, আরিয়া এবং ইয়োদা তাদেরকে ডাকতে এসেছিল। তবে অনেকবার ডাকার পরও রাতে দরজা খোলে না। তখন ইয়োদা দেখতে পায় দরজা তো আগে থেকেই খোলা, তাই তারা মিলা এবং রাতির খোঁজে ভেতরে প্রবেশ করে, যেখানে ইয়োদা দেখতে পায় ওই বক্সটি খালি, সেই সাথে মিলা এবং রাতি পুরো বাড়িতে কোথাও নেই। এমন সময় ভেতর থেকে রাতির মায়ের গোংড়ানোর আওয়াজ শোনা যায়, যা শুনে তারা দরজা খুলতেই রাতির মায়ের এই ভয়ানক অবস্থা দেখে তারা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, মিলা এবং রাতি তখনও ফেরে না। এ কারণেই তারা গ্রামের বিভিন্ন জায়গায় তাদেরকে খুঁজে বেড়ায়, গোসলখানা, ক্ষেত সব জায়গায়। অন্যদিকে আমরা মিলা এবং রাতিকে দেখতে পাই। তারা ওই স্থানে গিয়ে দেখতে পাই আশেপাশের লোকগুলো বেশ অদ্ভুত, এবং অদ্ভুতভাবে তালে তালে তারা নাচছে, যেখানে সবার সামনে নাচছে ওই নর্তকী, যাকে এর আগেও কয়েকবার মিলা দেখেছিল। ওই নর্তকীর সামনে সেই রাতি বলে ওঠে, এটাই মিলা। অর্থাৎ রাতি ইচ্ছাকৃতভাবেই মিলাকে এখানে নিয়ে এসেছিল। ওই নর্তকী মিলার কাছে এসে তার গায়ের গন্ধ নেয় এবং তার কাছে তার চুড়িটি ফেরত চায়। মিলা এখানে নর্তকীকে প্রশ্ন করে যে সে যদি ওই চুড়িটি ফিরিয়ে দেয় তাহলে তার মা কি সুস্থ হয়ে যাবে। এর কোনো উত্তর নর্তকী দেয় না, ফলে ভয়ে মিলা দ্রুত চুড়িটি তার হাতে দিয়ে দেয়। চুড়িটি হাতে পড়ে নর্তকী জানায় যে সেই মূলত ওই কবিরাজের মাধ্যমে মিলাকে এ স্থানের ব্যাপারে জানিয়েছিল, যাতে করে মিলা এই চুড়ি ফিরিয়ে দেওয়ার জন্য এখানে আসে। সেদিন কবিরাজ যা যা বলেছিল এই নর্তকীর বসে এসেই বলেছিল, যে ব্যাপারটা বোঝার পর কবিরাজ নিজেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সে এখানে মিলাকে তার সাথে থেকে যেতে বলে, আর এরপর রাতির দিকে তাকিয়ে বলে যে সে তার কাজ সম্পন্ন করেছে। যা শুনে রাতি জিজ্ঞাসা করে যে তাহলে এবার তার মায়ের কি হবে। উত্তরে নর্তকী বলে যে সে যেন বাড়িতে যায় এবং তার মায়ের সাথে দেখা করে। অন্যদিকে ওই সময় আমরা জিতো, আরিয়া এবং ইয়োদাকে দেখতে পাই, যারা কিনা রাতি এবং মিলাকে খুঁজতে খুঁজতে একটি নির্জন স্থানে চলে এসেছিল। সেখানে তারা একটা খাবারের দোকান দেখতে পায়। এত রাতে এত দূরে একটি খাবারের দোকান দেখে তারা তাদের কাছে খোঁজ নিতে যায় যে তারা মিলা অথবা রাতিকে দেখেছে কিনা। সেখানে গিয়ে ইয়োদা তাদের কাছে মিলা এবং রাতির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। অন্যদিকে সারাদিন না খাওয়া ক্ষুধার্ত জিতো বসে পড়ে সেখানে খাবার খেতে। আরিয়ার সেখানে বসে থাকা অদ্ভুত লোকদেরকে দেখে বেশ সন্দেহ হয়, তাই সে জিতোকে উঠে আসতে বলে। আর এরপর সে ইয়োদাকে নিয়ে সেখান থেকে রওনা দিতে চাইলে অমনি পেছন থেকে একজন লোক তাদেরকে ডাক দেয়, এবং তারা যেহেতু এখানে নতুন তাই সে তাদেরকে কিছু খাবার দিয়ে দেয়, যে খাবার জিতো গ্রহণ করে নেয়। আর এরপর তারা যখন ফিরে আসছিল তখন আমরা দেখতে পাই সেখানে আরো কিছু লোক যেন উদিত হয়েছে, যারা কিনা এতক্ষণ যাবত সেখানে ছিল না। অর্থাৎ এই মানুষগুলো কোনো সাধারণ মানুষ ছিল না, হতে পারে এটা কোনো জিন প্রজাতি। আর এই ব্যাপারটা রাতি খুব ভালো করেই জানতো, তাই তো ওই নর্তকী তাকে যেতে বলা মাত্রই সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। তার পিছু পিছু মিলাও দৌড়াতে থাকে এবং পেছন থেকে ওই জিনগুলো তাদেরকেই দেখতে থাকে। রাতি এক মুহূর্তের জন্য জঙ্গলের ভেতরে দাঁড়ায় না, সে এক দৌড়ে গ্রামের ভেতরে চলে আসে। আর এরপর সে থামে, যেখানে মিলা তাকে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটি কে ছিল। উত্তরে রাতি জানায় বাদারা উহি। সে তাকে প্রমিস করেছিল যে রাতি যদি তাকে সাহায্য করে তাহলে সে রাতির মাকে সুস্থ করে দিবে। তখনই দৃশ্য অতীতে যায় এবং আমরা দেখতে পাই যেদিন মিলার সাথে রাতি গোসল করতে গিয়েছিল সেদিন গোসলখানায় ঢোকার পর রাতি হঠাৎই তার মায়ের কণ্ঠ শুনতে পায়, যে কিনা মুহূর্তের মধ্যে তার উপর হামলে পড়ে এবং তার কাছে সাহায্য চাইতে থাকে। ভয়ে রাতি চোখ বন্ধ করে মেললেই সে তার সামনে তার মাকে দেখতে পায় না, বরং তার সামনে দাঁড়িয়েছে ছিল বাদারা বুহি। সে রাতিকে বলে যে রাতি তার মাকে সুস্থ করতে পারবে যদি সে বাদারা বুহিকে সাহায্য করে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। এমন সময় মিলাকে পানিতে ডুবতে দেখে রাতি তাকে সাহায্য করে টেনে উপরে নিয়ে আসে। ওই সময়ও রাতি পানির ভেতরে বাদারা বুহিকে দেখেছিল এবং ঠিক করে নিয়েছিল যে সে তার মায়ের জীবন বাঁচানোর জন্য বাদারা বুহিকে সাহায্য করবে তার ওই চুড়িটি ফিরে পাওয়ার ক্ষেত্রে। সে নিজেও জানত বাদারা বুহি কোনো মানুষ নয়। এরপরও সে তার কথা মতো মিলাকে মিথ্যা বলে ওই তাপাক তেলাসে নিয়ে গিয়েছিল।
এমন সময় জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। যা দেখে দ্রুত রাতি চলে আসে বাড়িতে। বাড়িতে ঢুকেই মিলা দেখতে পায় রাতি চিৎকার করে কাঁদছে। ভেতরে রাতির মায়ের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। মিলা দরজায় দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল, যা দেখে রাতি তার মুখের উপরই দরজা বন্ধ করে দেয়। রাতির মায়ের এই অবস্থা দেখে মিলার নিজের মায়ের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, তাই সে আর এক মুহূর্তও দেরি করে না, ব্যাগপত্র গুছিয়ে তখনই ওই বাড়ি থেকে রওনা দেয়। সে যখন গ্রাম থেকে বাইরে যেতে যাচ্ছিল তখনই তাকে দেখে ফেলে চিত, আরিয়া এবং ইয়োদা। এই ঝড় বৃষ্টির মধ্যে পাহাড়ি এলাকায় মিলাকে আটকানোর জন্য তারা চেষ্টা করতে থাকে। তবে মিলা তো তখনই তার মায়ের কাছে ফিরে যেতে চাইছিল। তবুও তারা জোর করে মিলাকে রাতির বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। মিলা তবুও জেদ করছিল তার মায়ের কাছে যাওয়ার জন্য। তখন জিত জানায় যে এখন কোনো গাড়িই পাওয়া যাবে না। সে যদি এই ঝড় বৃষ্টির মধ্যে রওনাও দেয় তবুও সে বাড়িতে যেতে পারবে না। মিলা বলে তার হাতে সময় নেই, সে শুধু জানতে চায় যে সে যে কাজটি করেছে সেটা ঠিক করেছে কিনা। তখন ইয়োদা জিজ্ঞাসা করে যে সে কি করেছে এবং সে কোথায় ছিল। উত্তরে মিলা জানায় সে ওই জিনিসটিকে ফিরিয়ে দিয়ে এসেছে, তবে এখন কেন জানি তার মনে হচ্ছে সে এই কাজটি ঠিক করেনি। যা শুনে জিত অবাক হয়ে জিজ্ঞাসা করে যে একটি চুরি ফেরত দিতে তার পুরো দিন কেটে গিয়েছে। একথা শুনে মিলা অবাক হয়ে যায় এবং বলে সে তো কয়েক মুহূর্তের জন্যই সেখানে ছিল। তখন বাকিরা তাকে জানায় যে রাতি এবং সে কাল রাত থেকে গায়েব ছিল, সারাদিনেও তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, এমনকি জঙ্গলের ওই স্থানেও না যে স্থানের কথা মিলা বলছে। এর মানে স্পষ্ট, মিলা এবং রাতি কাল রাতে জিনদের দুনিয়াতে প্রবেশ করেছিল, যে কারণে সেখানে অল্প কয়েক মুহূর্ত আসল দুনিয়াতে 24 ঘন্টার সমান ছিল। এছাড়া একই জায়গা হওয়া সত্ত্বেও জিনের দুনিয়াতে হওয়ার কারণেই মূলত তারা তাদেরকে খুঁজে পায়নি। ইয়োদা জিজ্ঞাসা করে যে মিলা কোথাও যাওয়ার আগে তাকে কেন ডাকলো না, সে জানে এটা বিপজ্জনক হতে পারে। একথা শুনে মিলা কাঁদতে শুরু করে এবং বলে যে সে ভয় পেয়ে গিয়েছিল, সে যেভাবেই হোক তার মাকে বাঁচাতে চাইছে ছিল, তাই সে কোনো কথাই ভাবেনি, কাউকে ডাকার কথাও তার মাথায় আসেনি। এমন সময় তারা একটি উদ্ভট গন্ধ পায়। এই গন্ধটি ওই প্যাকেটের ভেতর থেকে আসছিল যেটা ওই অদ্ভুত লোকেরা বা বলা যায় জিনেরা জিতকে দিয়েছিল খাওয়ার জন্য। সেটা খুলতেই তারা দেখতে পায় ভেতরে আছে একটি মরা পচা বানর। আরিয়া বলে ওঠে যে সে বলেছিল জিত যেন এই খাবারটি না নেয়। জিত বলে এটা যদি এই মরা পচা বানর হয়ে থাকে তাহলে কি সে ওইখানে বসে এইসবই খেয়েছিল। এমন সময় সেখানে রাতি চলে আসে। ওই রাতটা তাদের রাতির বাড়িতেই কাটে, যেখানে রাতি সারা রাত তার মায়ের কাছে শুয়ে কাঁদছিল। তার মায়ের অবস্থা এখন আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। এদিকে একা বিছানায় নিজের মায়ের ছবি দেখতে দেখতে মিলা শুয়ে পড়ে, যেখানে সে তার মাকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন দেখে। তার মা তার স্বপ্নে আসে এবং তার মাথায় হাত বুলিয়ে দেয়। এই স্বপ্ন দেখে সে মাঝরাতে কাঁদতে কাঁদতেই ঘুম থেকে উঠে যায়। সে ঘরে বসে কাঁদছিল, এমন সময় সে শুনতে পায় কেউ যেন বাইরে থেকে তাকে ডাকছে, তাই সে ঘর থেকে বেরিয়ে আসে। হঠাৎই তার সামনে থাকা বাতিটি নিভে যায়। রান্নাঘর থেকে কেউ যেন তাকে ডাকছিল। এগিয়ে যেতেই সে দেখতে পায় রাতির মা সেখানে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন তার মধ্যে প্রবেশ করেছে মিলার মায়ের আত্মা। সে এখানে মিলাকে এখান থেকে চলে যেতে বলে এবং কোনোভাবেই বাদারাবুহির ফাঁদে পা দিতে নিষেধ করে। এমন সময় সেখানে ঘুঙুরের শব্দ শোনা যায়। মিলার মা বলে ওঠে সে চলে এসেছে, আর এরপর হঠাৎই তার যেন কিছু একটা হয়ে যায়। তাকে এইভাবে দেখে মিলা চিৎকার করতে শুরু করলে সেখানে সবাই চলে আসে। রাতিও রান্নাঘরে তার মাকে দেখে দৌড়ে তার মায়ের কাছে যেতে চায়, তবে ইয়োদা তাকে আটকায়। তখন তার মায়ের মধ্যে ছিল বাদারাবুহির আত্মা, যে কিনা রাতিকে বলে যে তার মা এখন আঙ্কারা মুরকাতে রয়েছে। এর মানে হলো জিনের দুনিয়াতে। গ্রামবাসীকে বাঁচতে হলে তাদের আবারও রিচুয়াল শুরু করতে হবে। তারা যেন দ্রুত আবারও রিচুয়াল শুরু করে। একথা বলেই বাদারাবুহি রাতির মায়ের মধ্যে থেকে বেরিয়ে যায় এবং রাতির মাকে আঘাত করে দেওয়ালের সাথে। রাতি তার মায়ের কাছে ছুটে গেলে তার মা তাকে ধাক্কা দেয় এবং পেছনে সরে গিয়ে নিজের হাত মুখের চামড়া টেনে ছিঁড়ে ফেলতে থাকে। মায়ের এই অবস্থা দেখে রাতি সেখানেই অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। এমন সময় ওই বাড়ি চলে আসে বুয়ুত। হ্যাঁ,
সেই বুয়ুত যার জন্য মিলারা অপেক্ষা করছিল। পরদিনই সে সকল ঘটনা তাদেরকে খুলে বলে। 25 বছর আগ পর্যন্ত তাদের গ্রামে একটি অভিশাপ ছিল। এই জঙ্গলে থাকা জিনেদের হাত থেকে বাঁচতে হলে তাদের প্রত্যেক বছর নিয়ম মাফিক একটি রিচুয়াল করতে হতো, যে রিচুয়ালে বাদারাবুহি অর্থাৎ ওই নর্তকী জিন গ্রামের মেয়েদের মধ্য থেকে কিছু মেয়েদেরকে বেছে নিত, যারা কিনা ওই পুলে গোসল করে তাপাক তিলাসে গিয়ে নাচতে শুরু করত। তারা মূলত পৌঁছে যেত বাদারাবুহির জগতে। সেখানে বাদারাবুহির যাকে ভালো লাগতো তাকে নিজের কাছে রেখে বাকিদেরকে ফিরিয়ে দিত। তবে 25 বছর আগে মিলার নানি এমন কাজ করেছিল যার কারণে এই 25 বছর পর্যন্ত তাদের এই গ্রাম ওই জিনদের অভিশাপ মুক্ত ছিল। নানির কথা শুনে মিলা হতবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তার নানিকে। উত্তরে বুয়ুত জানায় তাদের গ্রামের প্রধান অর্থাৎ গল্পের প্রথমে দেখানো পুত্রই ছিল মিলার নানি। 25 বছর আগে অর্থাৎ 1955 সালে এই গ্রামে দুই যমজ বোন ছিল, জয়ন্তী এবং সান্তিকা। গ্রামের অন্য 6 জন মেয়ের সাথে জয়ন্তীকে বেছে নেওয়া হয়েছিল বাদারাবুহির ওই রিচুয়ালের জন্য, যেটা জানতে পেরে সান্তিকা পুত্রীর সাথে দেখা করে এবং তাকে বোঝায় যে সে তার বোনকে ছাড়া বাঁচতে পারবে না। সে নিশ্চিত বাদারাবুহি সকল মেয়েদের মধ্য থেকে তার বোনকেই বেছে নিবে। তবে সে কিছুতেই তার বোনকে হারাতে চাইছিল না, যে কারণে সে পুত্রীকে অনুরোধ করে যে জয়ন্তীর বদলে তাকে ওই রিচুয়ালে পাঠাতে। পরবর্তীতে পুত্রীও ভেবে দেখে এটাই তাদের কাছে শেষ সুযোগ। তারা যদি কোনোভাবে বাদারাবুহিকে ধোকা দিতে পারে এবং তার ওই চুরি যার সাহায্যে সে নর্তকী বাছাই করে সেই চুরিকে এই গ্রামের বাইরে পাঠিয়ে দিতে পারে, তাহলে এই গ্রাম অভিশাপ মুক্ত হবে। পুত্রী চাইছিল তার একমাত্র মেয়ে ইংরি ওই চুরির দায়িত্ব নিয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাক। বুয়ুত তাকে বোঝায়ও যে সে যদি চলে যায় তাহলে কোনোদিনও পুত্রী তার দেখা পাবে না, কিন্তু পুত্রী তার সিদ্ধান্তে অটল ছিল। আমরা দেখতে পাই সত্যি জিয়ান্তির জায়গায় সান্তিকাকে ওই রিচুয়ালে পাঠানো হয়, যেখানে সান্তিকাকে বেছে নেয় বাদারাবুহি। তাই তো বাদারাবুহি আবার ওই বক্স থেকে চুরি নেওয়ার আগেই সে ওই চুরি নিয়ে গিয়ে তুলে দেয় তার মেয়ে ইংরির হাতে, যা নিয়ে 25 বছর আগে ইংরি এই গ্রাম ছেড়েছিল। এরপর থেকে আর কোনোদিনও সে এই গ্রামে ফেরেনি। চুরিটি না থাকায় 25 বছর ধরে এই গ্রাম রিচুয়াল মুক্ত ছিল। গ্রামের আর কোনো মেয়ে বাদারাবুহির শিকার হয়নি, জিনরাও তাদের কোনো ক্ষতি করেনি। তবে এই 25 বছর ধরে তীব্র যন্ত্রণা এবং বাদারাবুহির নির্যাতন সহ্য করেছে পুত্রী। এভাবেই সহ্য করতে করতে কিছুদিন আগে সে মারা গিয়েছে। সে মারা যাওয়ার আগে বুয়ুতকে বলেছিল তার মেয়ে ইংরির কাছে যেতে, কারণ তাকে মারার পর বাদারাবুহির পরবর্তী শিকার হবে ইংরি। তবে সে যতক্ষণে ইংরির কাছে গিয়ে পৌঁছায় ততক্ষণে ইংরি অলরেডি বাদারাবুহির শিকার হয়ে গিয়েছিল এবং মিলাও রওনা দিয়েছিল এই গ্রামের উদ্দেশ্যে। এ কারণেই বুয়ুতের সাথে মিলার দেখা হয়নি, অর্থাৎ বুয়ুত এতদিন যাবত মিলার বাড়িতেই ছিল। পুরো গল্পটি তো পরিষ্কার, ধোকাবাজির জন্য মিলার নানি শাস্তি পেয়েছে এবং তাকে সাহায্য করার জন্য তার মা শাস্তি পেয়েছে। তাহলে রাতির মা কেন শাস্তি পেল? আসলে রাতির মা আর কেউ নয় বরং জয়ন্তী নিজে ছিল, হ্যাঁ, যার বদলে সান্তিকা সেদিন মারা গিয়েছিল, যমজ বোনের এক বোন। আর এ কারণেই যেহেতু তারও এই ধোকাবাজিতে সমানভাবে অংশীদারিত্ব ছিল, তাই তাকেও শাস্তি পেতে হচ্ছে। এখন এই সবকিছু জানার পর মিলা এবং রাতি দুজনই বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে ওই চুরি বাদারাবুহির হাতে তুলে দিয়ে। এরপরও বুয়ুত চেষ্টা করছিল রাতের মাকে বাঁচানোর জন্য, তাই তো সে গ্রাম খুঁজে কালো রঙের দুটি মুরগি জবাই দিয়ে নিয়ে আসে, যেটা কিনা সে রিচুয়ালে ব্যবহার করতে চলেছে। সে রাতের মায়ের ঘরে ঢোকার আগে সকলকে বলে দেয় যে সে রিচুয়াল শেষ না করা পর্যন্ত কেউ যেন ওই ঘরে প্রবেশ না করে। তার রিচুয়াল চলতে চলতে রাত হয়ে যায়। রাতের বেলায় ইয়োদা মাঝের রুমে বসেছিল যখন দরজায় নক হয়। ইয়োদা চলে যায় দরজা খুলতে, এমন সময় বুয়ুত তাকে নিষেধ করে এবং বলে এত সহজে সে যেন ঘরের দরজা না খোলে। একথা বলে বুয়ুত নিজেই ঘর থেকে বেরিয়ে যায় এই ঝড় বৃষ্টির মধ্যে, কেননা সে বাইরের অবস্থা দেখতে চাইছিল। বাইরে সে দূরে একজন লোককে দেখতে পায় যে কিনা একটি মুরগি কাঁচা খাচ্ছিল। তখনই সে বুঝতে পারে যে আশেপাশে যাদেরকে সে দেখতে পারছে তারা কেউই মানুষ নয় বরং জিন জাতি। ওই এক রাতেই জিনেরা গ্রামবাসীর যত পালিত পশু পাখি ছিল সকলকে মেরে ফেলে। শুধুমাত্র তাই নয়, এক রাতের মধ্যে সকল ফসল নষ্ট হয়ে যায়। এছাড়া মেয়েদের যে গোছলখানা ছিল সেখানকার পুলের পানিও শুকিয়ে যায়। পানির বদলে সেখানে ছিল অসংখ্য সাপ, যা দেখে তারা সকলে বেশ ভয় পেয়ে যায়। ওই সময় বুয়ুত নিজের সামনে বাদারাবুহিকে দেখতে পায়।
ফলে সে বুঝতে পারে এই সব কিছুর পেছনে বাদারাবুহি রয়েছে। এখন তাকে আটকাতে হলে তাকে খুশি করতে হবে, আর তাকে খুশি করার একটি মাত্র মাধ্যম, সেটা হলো রিচুয়াল। তাই তো বুয়ুত এই ব্যাপারে কাজ শুরু করে দেয়। অন্যদিকে ইয়োদারা তৈরি হচ্ছিল এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য, যেখানে ইয়োদা লক্ষ্য করে যে মিলা গ্রামবাসীর পিছু পিছু ওই স্থানে যাচ্ছে যেখানে রিচুয়ালের জন্য মেয়েদেরকে সিলেক্ট করা হচ্ছে। ইয়োদা তাকে বুঝিয়ে বলে যে তাদের দ্রুত সময়ের মধ্যে এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়া উচিত, তবে নিজের জন্য যেহেতু এত বড় সমস্যা সৃষ্টি হয়েছিল তাই মিলা কিছুতেই এখন এই গ্রাম ছেড়ে যেতে চাইছিল না। সে চাইছিল এই রিচুয়ালটি সম্পূর্ণ হোক, এতে করে গ্রামবাসীরা যেমন মুক্তি পাবে ঠিক তেমনই সম্ভাবনা থাকতে পারে যে এতে করে তার মাও সুস্থ হয়ে যাবে। এখন এখানে একে একে সব মেয়েদেরকে এক বিশেষ প্রকারের জুস টেস্ট করানো হয়, যেখানে সর্বশেষ ছিল রাতি। রাতি জুস খেয়ে বলে যে এটা মিষ্টি। তখন গ্রামের একজন লোক এসে জানায় যে সেই গ্রামের সর্বশেষ মেয়ে। আর এরপর বুয়ুত মিলার কাছে জানতে চায় যে সেই জুসটি ট্রাই করে দেখবে কিনা। মিলা এই কথায় রাজি হয়ে যায় এবং সেখানে বসে ওই জুসটি মুখে নেয়। মুখে নিয়েই সে জানায় এই জুসটি মিষ্টি। একথা শুনে সেখানে ইয়োদা আসে এবং সেও জুসটি মুখে নিতেই দ্রুত ফেলে দেয়, কেননা তার মতে এই জুস প্রচণ্ড তিতা ছিল। এখানে বুয়ুত বোঝায় যে বাদারাবুহি যে সকল মেয়েদেরকে নিজের দায়ুস অর্থাৎ নর্তকী হিসাবে নির্বাচন করবে তাদের কাছে এই শরবত মিষ্টি লাগবে। এর মানে হলো গ্রামের অন্য পাঁচজন মেয়ের সাথে মিলা এবং রাতিকেও বেছে নিয়েছিল বাদারাবুহি। তাই তো রাতি নাচের জন্য বিশেষ কাপড় মিলাকে দেয় এবং তৈরি হয়ে নিতে বলে। দায়ু জিজ্ঞাসা করে তারা কেন তাপাক তিলাসে যেতে পারবে না। উত্তরে রাতি জানায় এটাই নিয়ম, শুধুমাত্র নর্তকী এবং গ্রামের বয়স্করাই সেখানে থাকতে পারবে। তবে ইয়োদা কিছুতেই চাইছিল না যে মিলা এই রিচুয়ালে অংশগ্রহণ করুক। বাকিরা তো সিদ্ধান্ত নেয় যে এই রিচুয়াল শেষ না হওয়া পর্যন্ত তারা এই গ্রাম ছেড়ে যাবে না, মিলার জন্য তারা অপেক্ষা করবে। তবে ইয়োদার পক্ষে মিলাকে এইভাবে অংশগ্রহণ করতে দেওয়া সহজ ছিল না, কেননা সে মিলাকে পছন্দ করত এবং তারই দায়িত্ব ছিল মিলাকে রক্ষা করা। তবে মিলা তার কোনো কথাই শোনে না। তার মা এবং নানি এই গ্রামকে অভিশাপ মুক্ত করতে যে পরিমাণে স্যাক্রিফাইস করেছে তার কাছে এটা কিছুই না। এর উপর আবার তার কারণেই এই সব কিছু হচ্ছে। এ কারণেই মিলা পরদিন সকালে বাকি মেয়েদের সাথে তৈরি হয়ে নেয় এই রিচুয়ালের জন্য। তাদেরকে নিয়ে যাওয়া হয় তাপাক তিলাসে। তাপাক তিলাসে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত ইয়োদা চেষ্টা করছিল মিলাকে এখান থেকে নিয়ে যাওয়ার, কিন্তু সেই কাজে ব্যর্থ হয়। এখন বাকি গ্রামবাসীদেরকে জানানো হয় যে তাপাক তিলাসে তারা প্রবেশ করা মাত্রই যেন বাকি গ্রামবাসীরা নিজ নিজ ঘরে প্রবেশ করে দরজা আটকে দেয়, কেননা এই রিচুয়াল চলাকালীন চারিদিকে ওই জিন জাতি ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখন তাপাক তিলাসে শুধুমাত্র বয়স্করা এবং সেই সাথে রিচুয়ালে অংশগ্রহণকারী মেয়েরাই প্রবেশ করে। সেখানে ওই টুইন পুলটিও ছিল, যে পুলটির কথা রাতি মিলাকে বলেছিল। এখানে তাদের সাতজনকেই গোসল করানো হয়, আর এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় ওই মঞ্চে। সেখানে প্রথমে তাদের সকলের কপালে হলুদ কিছু একটা লাগিয়ে দেওয়া হয় এবং বলা হয় এটা নাকি তাদেরকে সাহায্য করবে সারা দিন ভর নাচতে। তখন মিলা জানায় যে সে তো নাচতে পারে না। তার সামনে থাকা বৃদ্ধ মহিলাটি তাকে একটি পাতা খাইয়ে দিয়ে বলে সে নাচতে জানে। আর এরপর বুয়ুত ওই বক্সটি খুলে সেখানে বসে পড়ে এবং বাজনাবাদকদেরকে বলে যে তারা যেন বাজনা কোনোভাবে না থামায়, শেষ নর্তকী নিচে না পড়া পর্যন্ত। আর এরপর তাদের সাতজনকেই তাদের গলায় ঝুলিয়ে রাখা শল থেকে ঘ্রাণ নিতে বলা হয়। ঘ্রাণ নিতেই তারা সকলে কাঁপতে শুরু করে, তাদের চোখ সাদা হয়ে যায় এবং সেই সাথে সকলে একই তালে নাচতে শুরু করে। এই দুনিয়াতে তাদের চোখ সাদা থাকলেও জিনদের দুনিয়াতে তাদের চোখ স্বাভাবিক ছিল, তবে শুধুমাত্র রাতি এবং মিলার, কেননা ওই দুনিয়াতে বাকি পাঁচজন নর্তকী কিছুই দেখতে পারছিল না। তবুও কি অদ্ভুত ভাবে তারা একই তালে নাচতে থাকে, যেখানে তাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল অসংখ্য জিন। বুয়ুত এখানে সমানে ওই মন্ত্র পড়ে যাচ্ছিল যে মন্ত্র আমরা প্রথম দৃশ্যে পুত্রীকে পড়তে দেখেছিলাম। এখন একে একে সব মেয়েরা নিচে পড়তে শুরু করে। যাদের কাছে জিজ্ঞাসা করলে বুয়ুত জানতে পারে যে তারা কেউই ওই দুনিয়াতে যায়নি বা নিজের সামনে কোনো জিন দেখেনি, অর্থাৎ এরা বিপদমুক্ত ছিল। বিপদে ছিল তো রাতি এবং মিলা,
যারা কিনা তখনও পর্যন্ত নেচে যাচ্ছিল। অন্য জগতে একে একে সব নর্তকীরা চলে যাওয়ায় সকল জিনেরা এখন তাদের দুজনকেই ঘিরে ধরেছিল। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। ইয়োদার প্রচণ্ড চিন্তা হচ্ছিল, এতক্ষণে তো ওই রিচুয়াল শেষ হয়ে যাওয়ার কথা, তাই সে তখনই বের হতে যায়। তবে তাকে আটকে নেয় আরিয়া এবং মনে করিয়ে দেয় যে বুয়ুত্তাদেরকে ঘরে থাকতে বলেছিল। অন্যদিকে আমরা নাচের আসরে দেখতে পাই যে সকলে বেশ চিন্তিত হয়ে পড়েছিল যে এখনো পর্যন্ত মিলা অথবা রাতি কেউই থামেনি। এভাবেই তারা সারাদিন ধরে নাচছে। এমন সময় আমরা জিনের জগতের দৃশ্য দেখতে পাই, যেখানে সবকিছু হঠাৎই থেমে যায়। মিউজিক থামার সাথে সাথে রাতি এবং মিলাও থেমে যায়। বাকি সব জিনদের সাথে সাথে তারাও মাথা নত করে বাদারা বুইয়ের সামনে। এখানে বাদারা বুইয়ে আসে এবং মিলার সাথে কথা বলে। সে মিলাকে বলে এই দুনিয়াতে থেকে যেতে, কারণ তার গায়ের সুঘ্রাণ তার বেশ পছন্দ হয়েছে। তখন মিলা জিজ্ঞাসা করে যে তার মায়ের কি হবে। এর উত্তর বাদারা বুইয়ে দিতে পারে না, বরং সে রাগের মাথায় আবারও মিউজিক চালু করে দেয়, যার ফলে মিলা এবং রাতি নাচতে থাকে। তখন বাদারা বুইয়ে মিলার পেছনে এসে বলে যে সে আবারও বলছে মিলা যেন তার সাথে এই জগতেই থেকে যায়। তবে মিলা বারবার না বলতে থাকে। এভাবেই না বলতে বলতে একবার চিৎকার করে সে আসল দুনিয়াতে ফিরে আসে এবং মাটিতে পড়ে যায়, যা দেখে বুয়ুত্তার কাছে ছুটে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কিছু দেখেছে কিনা। উত্তরে মিলা বলে সে বাদারা বুইকে দেখেছে। একথা বলা মাত্রই মিলার চোখ আবারও সাদা হয়ে যায়। সে আবারও উঠে দাঁড়ায় এবং আবারও ডান্স করতে থাকে, যে ব্যাপারটা দেখে বুয়ুত সহ সেখানে থাকা সকলে হতবাক হয়ে যায়। একে তো ছোটবেলা থেকে তারা যে কয়বার রিচুয়াল দেখেছে, কখনো একজনের বেশি মেয়েকে বাদারা বুহি নেয়নি। এর উপর আবার একজন মেয়ে যে কিনা দুনিয়াতে ফিরে এসেছে, সে আবারও জিনের দুনিয়াতে কখনোই যায়নি। তাই এবার বুয়ুত আর এক মুহূর্ত দেরি করে না, সে দুজনের উপরই একে একে সাদা কাপড় দিয়ে দেয় এবং তাদেরকে জিনের দুনিয়া থেকে এই দুনিয়াতে নিয়ে আসে। ফলে তারা জিনের দুনিয়া থেকে গায়েব হয়ে যায়, যা দেখে সকল জিনেরা বাদারা বুহির দিকে তাকিয়ে দাউ দাউ বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে আসল দুনিয়াতে তখনও পর্যন্ত রাতি এবং মিলার জ্ঞান ফেরেনি, তবুও তাদের দুজনকে নিয়ে তখনই রওনা দেওয়া হয় গ্রামের উদ্দেশ্যে। ওই সময় জঙ্গলের মধ্য দিয়ে সকল জিনেরা তাদের দিকেই তাকিয়ে থাকে, তবুও হার না মেনে বুয়ুত তাদের দুজনকেই নিয়ে চলে আসে রাতির বাড়িতে। সেখানে মিলাকে এই অবস্থায় দেখে ইয়োদা ভীষণ আকারে ভেঙে পড়ে। আরিয়া তাকে সামলাচ্ছিল। এদিকে জিতো বুয়ুতের কথা মতো কিছু লবণ নিয়ে ওই ঘরের চারিদিকে ছড়িয়ে দেয়। এরপর বুয়ুত তাদের দুজনের মুখের উপর থেকে সাদা কাপড় সরিয়ে বলে যে বাদারা বুহি তাদের দুজনের মধ্যে থেকে কাউকেই বাছাই করেনি। এর মানে হলো তারা দুজনই এখন আঙ্কারা মুরকাতে, অর্থাৎ জিনের দুনিয়াতে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই জিনের দুনিয়াতে মিলার জ্ঞান ফিরেছে। সে একটি ছ্যাঁচেতে গুহার মতো স্থানে ছিল, যেখানে সে তার সামনে অসংখ্য সাপ দেখতে পায়। এই সাপের থেকে পালিয়ে সে অন্যদিকে চলে যায়, যেখানে অসংখ্য মানুষ ছিল যাদের মুখ সাদা রঙের কাপড় দিয়ে ঢাকা ছিল এবং সেই সাথে ছিল অনেকগুলো জিনের বাচ্চা, যারা কিনা এখানে মিলার সাথে খেলা করতে চায়। মিলা তাদের ভয়ে পিছে সরতে সরতে নিচে পড়ে যায়। এদিকে ঝড় বৃষ্টির মধ্যে বাতাসে দরজা খুলে গেলে ইয়োদা যায় দরজা আটকাতে। এই বাতাসে এত বেশি শক্তি ছিল যে তাকে ছুঁড়ে ফেলে দেয়। তখন বুয়ুত এবং জিতো যায় দরজা আটকাতে, যেখানে জিতো বাড়ির সামনে অসংখ্য জিনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। তবুও তারা দুজন মিলে কোনো মতে দরজাটি আটকায়। অন্যদিকে জিনদের দুনিয়াতে মিলার সামনে ছিল ওই সকল নর্তকীরা যাদেরকে বাদারা বুহি এই দুনিয়া থেকে দায়ু হিসাবে ওই দুনিয়াতে নিয়ে গিয়েছে। এতগুলো নর্তকীকে দেখে ভয়ে পিছে সরতে সরতে মিলা এসে পৌঁছায় একটি বিশেষ স্থানে, যেখানে পেছনেই বাদারা বুহি বসেছিল। তার হাতের ইশারাতেই সেখানে সকল নর্তকীরা তালে তালে নাচতে থাকে, যেন তারা সকলে তার হাতের পুতুল ছিল। এখানে রাতিও ছিল, শুধুমাত্র এই নর্তকীরাই নয়, বরং মিলাও যেন তার হাতের পুতুল ছিল। সে মিলাকে নিজের কাছে টেনে আনে এবং রাতিকে দেখিয়ে বলে তার সাথে এখানে থেকে যাওয়ার জন্য। এখানে শুধুমাত্র রাতিই নয়, রাতির মাও রয়েছে, সেই সাথে রয়েছে মিলার জন্য একটা চমক। একথা বলে সে মিলার সামনে তার মাকে নিয়ে আসে, অর্থাৎ মিলার মা ইংরিকেও সে এখানেই বন্দি করে রেখেছিল। মিলা এবং তার মা দুজনই দুজনের কাছে ছুটে যেতে চায়, তবে বাকি নর্তকীরা সাপের মতো আচরণ করতে শুরু করে এবং তাদেরকে ভয় দেখিয়ে দুজন দুজনার থেকে আলাদা করতে চায়। তবে মা মেয়ে চেষ্টা করতে থাকে, আর এভাবেই অনেক কষ্টের পর তারা মা মেয়ে একে অন্যের হাত ধরতে পারে। মায়ের হাতে স্পর্শ করার সাথে সাথেই মিলা যেন অন্য এক জগতে চলে যায়, যেখানে সে এবং তার মা ছাড়া আর কেউই ছিল না।
এখানে তার মা তাকে বুঝিয়ে বলে যে তাকে যে কোনোভাবে আসল দুনিয়াতে ফিরে যেতে হবে, সে যেন কোনোভাবেই বাদারাবহির ফাঁদে পা না দেয়। মিলা তাকেও তার সাথে ফিরে যেতে বলে। তখন সে কাঁদতে কাঁদতে জানায় যে সে চাইলেও যেতে পারবে না। সে মিলাকে সাবধান করে যায় যে বাদারাবহি অনেক ছলনাময়ী, সে ছলনা করবে, কিন্তু মিলা যেন কিছুতেই রাজি না হয় এখানে থাক। একথা বলেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং মিলাও ফিরে আসে জিনের দুনিয়াতে, যেখানে তার সামনেই তার মা ছিল। এখানে বাদারাবহি তাদের দুজনকেই নিয়ন্ত্রণ করে নাচাচ্ছিল। সে এখানে মিলাকে বলে সে চাইলেই তার মায়ের সাথে সারা জীবন এখানে থেকে যেতে পারে, ঠিক যেভাবে রাতে তার মা জয়ন্তীর সাথে এখানে থাকবে। তবে মিলা তখনও রাজি হচ্ছিল না দেখে সে এখানে মিলার সামনেই তার মাকে কষ্ট দিতে থাকে, যা দেখে মিলার প্রচণ্ড কষ্ট হয়। তবে সে তার মাকে দেওয়া কথা রাখে এবং কিছুতেই বাদারাবহির ছলনায় বশীভূত হয় না। এদিকে আসল দুনিয়াতে মিলার শরীর ঠান্ডা হয়ে আসছিল, যা দেখে বুয়ুত এবার নিজেই মাঠে নামে। সে রাতের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং ওই ঘর থেকে কিছু সময়ের মধ্যে একটি কুকুরের ডাক শোনা যায় এবং সেখানে থাকা সকলে এমন কিছু অনুভব করে যেন কোনো অদৃশ্য কুকুর তাদের সামনে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে। এর মানে স্পষ্ট, বুয়ুত কোনো সাধারণ মানুষ নয়, বরং সেও এক প্রকার জিন ছিল, যে কিনা এতদিন যাবৎ মানুষের মধ্যে থেকে মানুষদেরকে সাহায্য করছিল। এ কারণেই হয়তোবা তার পরিবারে আর কেউই ছিল না এবং সে চাইলেই জিনদের দুনিয়া আঙ্কারা মোরকাতে যেতে পারত। সে সেখানে গিয়ে পৌঁছায় এবং জোরে জোরে ডাকতে থাকে, যার ফলে বাদারাবহি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মিলাও তার বশ থেকে বেরিয়ে আসে। তার জ্ঞান ফিরে আসে আসল দুনিয়াতে, যেখানে সে তার মায়ের কথা ভেবে ইয়োদাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই মানুষের রূপ নিয়ে সেখানে আসে বুয়ুত। সে ফিরেই লক্ষ্য করে যে রাতি মারা গিয়েছে, সেই সাথে মারা গিয়েছে রাতির মাও, অর্থাৎ তাদের দুজনের রুহকেই বাদারাবহি আঙ্কারা মোরকাতে জিনদের নর্তকী হিসাবে আটকে রেখেছিল, যে কারণে পৃথিবীতে তারা মারা যায়। বুয়ুত ওই বক্সটি খুলে আবারও একটি চুড়ি পায়। এই চুড়িটিই ছিল বাদারাবহির হাতিয়ার। এখন পরদিন সকাল হতে না হতেই মিলারা ওই গ্রাম থেকে রওনা দেয়। পথে বুয়ুত মিলাকে ডেকে বলে সেই একমাত্র নর্তকী যে কিনা আঙ্কারা মোরকা থেকে ফিরে এসেছে। প্রতিউত্তরে মিলা বলে এটা সম্ভব হয়েছে কেননা তার মা তাকে সাহায্য করেছে, নিজে সেখানে থেকে সে মিলাকে এই জগতে পাঠিয়েছে। একথা বলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে ফিরে মিলা দেখতে পায় তার মা অলরেডি মারা গিয়েছে। মায়ের লাশ দেখে মিলা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে গ্রামে রাতি এবং তার মা জয়ন্তীকে কবর দেওয়া হয়। সেই কবরস্থানে যে কবরস্থানে কালো কাপড় দিয়ে কবরগুলোকে ঢেকে রাখা হতো, এই কবরস্থানে মূলত ওই নর্তকীদেরকেই কবর দেওয়া হতো, যারা কিনা জিনদের শিকার হয়ে মারা যেত। এখন বুয়ুত নিজেও জানত না যে এই জিনদের হাত থেকে এই গ্রামবাসীকে রক্ষা করতে সে কি করবে। এখন শুধু তার একটাই মাত্র লক্ষ্য, যে সে আর কাউকে এইভাবে জিনদের শিকার হতে দিবে না। আর সে এটা কিভাবে করবে তা আমরা এই মুভির পরবর্তী পার্টে দেখতে পাবো, যেটা এই মুভির আগেই রিলিজ পেয়েছে 2022 সালে। ওই মুভিতে এই কাহিনীর পরের ঘটনা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তবে যেহেতু এটা আগে রিলিজ পেয়েছিল এবং তার এক্সপ্লেনেশনও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তাই ওই মুভির গল্প আর আমি আনলাম না। আশা করছি এই মুভির গল্প আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়া সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।